ঘটনার বিবরণে জানা যায়, গত 31 জুলাই সকালে ভারতের বাগবীর গ্রাম পঞ্চায়েতের নজরপুরা এলাকার আবুল কালামের বাড়িতে বাংলাদেশের নাসির হোসেন নামে এক মাদক ব্যবসায়ী 1 কোটি 20 লক্ষ টাকা সোনার বিস্কুটের লেনদেনের বিষয় নিয়ে 20 থেকে 30 জন মাদক ব্যবসায়ীকে নিয়ে হামলা চালায়। এই হামলার মাধ্যমে আবুল কালামের নাবালক ছেলে অষ্টম শ্রেণীতে পড়ুয়া ফয়সাল আহমেদকে অপহরণ করে বাংলাদেশের মাদক আখড়ায় নিয়ে যায় নাসির হোসেন। দীর্ঘ প্রচেষ্টার পর তার পিতামাতা ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে শেষে সংবাদ মাধ্যমে সহযোগিতা চায়। শেষ পর্যন্ত 26 দিন পরে এই অপহরণের ঘটনা নিয়ে বুধবার পতাকা মিটিং হয় বিএসএফ এবং বিজিপির মধ্যে। এই পতাকা বৈঠকের পর বিজিপি নাবালক ফয়সাল আহমেদকে মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার করে ভারতের বিএসএফ এর হাতে তুলে দেয়। জানা গেছে পতাকা মিটিং দুপুর 1টায় হওয়ার কথা ছিল, পরবর্তী সময়ে বিজিপি বিলম্ব হওয়ার কারণে বেলা 2টায় ভারতের সীমান্তরক্ষী বাংলাদেশের বর্ডার গার্ড অফ কলমচুরা থানা পুলিশের উপস্থিতিতে এই পতাকা মিটিং সংঘটিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলসিমুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়াসউদ্দিন সহ বাগবীর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাছাড়া বাংলাদেশের বর্ডার গার্ড ও ভারতের 6 জনের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও ছিলেন এই বৈঠকে। বাংলাদেশের সীমান্তরক্ষী বর্ডার গার্ডের প্রধান হিসেবে ছিলেন বিজেপি ক্যাম্পের নায়ক সুবেদার আব্দুল রশিদ। অপরদিকে ভারতের সীমান্তরক্ষীদের তরফে ছিলেন 6 জন সহ বক্সনগর বিওপির কমান্ডিং কমান্ডার একে পান্ত। এবং বিএসএফ ও বিজিপির সহায়তা নিয়ে তারপরে তাকে উদ্ধার করা হয়। কতদিন ওখানে ছিল ওই ছেলেটা? তাকে কিডন্যাপ করা হয় 31/7/2021 আজকে। এর অপহরণের বিরুদ্ধে কারো কোনো মামলা টামলা হয়েছে? ভারতে একটা মামলা হয়েছে, তার নাম্বার হচ্ছে 41/2021 ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট।